এপিএন টিভি সচিত্র সংবাদ 24 ঘন্টা। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজ বুধবার নীলফামারী সৈয়দপুরে আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে এক বিশাল জশ্নের জুলুস বের করা হয়। এতে হাজারো ধর্মপ্রাণ মুসলিম অংশ নেন। সকাল থেকেই শহরের বিভিন্ন পাড়া মহল্লা হতে খণ্ড খণ্ড মিছিল সৈয়দপুর রেলওয়ে মাঠে জড়ো হয়। পরে সম্মিলিত একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে এরপর রেলওয়ে মাঠে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ভারতের উত্তরপ্রদেশ থেকে আসা পীর আলাহাজ সৈয়দ মোহাম্মদ কালিম আশরাফি আল জিলানী। মোনাজাতে প্রায় 30,000-এরও অধিক মানুষ অংশ নেন। সাব্বির আহমেদ সাবের, ডেস্ক রিপোর্ট, এপিএন নেট টিভি। এপিএন টিভি সচিত্র সংবাদ 24 ঘন্টা।